আমাদের আজকে দেখবো আমরা যে জব পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে বা চাকরির কি কি সিক্রেট বিষয়গুলো আছে, আমরা সেগুলো নিয়ে কালকে আলোচনা করবো। প্রথমে আমরা আসতেছি, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? যারা এখনো জয়েন করে নাই হয়তো তারা পরে দেখতে হবে, কারণ আমাদের বেশি সময় নেই। আমরা 2টা অলরেডি 45 বাজে। আমরা এখানে কিছু টপিক অ্যাড করেছি, দেখবা তোমরা, কিছু টপিক লেখা আছে যে রং কনসেপ্ট না গেটিং জব ইন্টারভিউ কল, যে কি কি ভুল কনসেপ্ট গুলো আমরা নিয়ে থাকি সেটা, তারপর নট গেটিং জব ইন্টারভিউ কল, কেন আমরা জবের জন্য ভাইজা কলটা পাই না, বা আমি সিভি পাঠালাম বা সেখান থেকে কেন কল পাচ্ছি না, বিফোর ভাইবা নাইট, ভাইবা যেদিন দেব তার আগের দিন রাত্রে আমরা কি করব। তারপরে আছে জব কোশ্চেন, একটা জবে কোশ্চেন গুলো কি কি থাকে সেই বিষয়গুলো। তো তারপর আছে ইভ্যালুয়েশন, ভাইবা কেয়ারফুলনেস, একটা ভাইবা বোর্ডে আমি কি কি বিষয়গুলো সতর্কতার সহিত দেখতে পারি, ভাইবা প্রিপারেশন। পরে আছে ভাইবা প্রিপারেশন, আমরা অলরেডি ভাইবা প্রিপারেশন নিয়ে এর আগে আলোচনা করেছি, আজকে আর একটু ডিসকাশন করব। কার জানি স্পিকার অন করা, যার জন্য শব্দ হচ্ছে, আমার আমি আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো কি সবাই ক্লিয়ার কিনা, যে কোনো একজন অ্যান্সার দেয়। শুধুমাত্র যে কোনো একজনের কথা বলবা, তার স্পিকারটা অন করে কথা বলবো। আমরা দেখলাম যে টপিক গুলো কি, আমরা এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করবো আজকে আলোচনা করতে। তো এরপরের স্লাইডে আমরা যাই, রং কনসেপ্ট গুলো কি সবাই এক নজরে দেখো। এই যে আমরা একটু গ্রাম্য ভাষায় লিখে রাখি যে মামা খালু, আমরা অনেক সময় মনে করি কি যে আমার মামা আছে বা আমাদেরকে জব দিয়ে দেবে, বা আমার একটা প্রতিষ্ঠানে আমার রিলেটিভ কেউ আছে সে হয়তো আমাকে টানবে। তো এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। একমাত্র আমি পড়াশোনা করেছি, আমার কোয়ালিটি, আমার এডুকেশন, এইগুলো দিয়ে আমি নিজেরা চেষ্টা করবো নিজেকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবো। নো মামা খালু, এই চিন্তাটা করা যাবে না। ইউনিভার্সিটি রেপুটেশন, এটা বলা যাবে না যে অমুক ইউনিভার্সিটি এটা অনেক ভালো, আমি এখান থেকে পাশ করছি তো এর রেপুটেশনের কারণে আমার চাকরিটা হয়ে যাবে, তা না। যেখান থেকে বের হই আমার নিজের কোয়ালিটি দিয়ে আমি বের হইতে হবে। হাই সিজিপি, অনেকে চিন্তা করে আমার সিজিপি তো 4-এর মধ্যে 3.9, বাকি তো অনেক ভালো সিজিপি, তো সিজিপি আছে ঠিক আছে, আদার কি কি স্কিলগুলো আছে যেটা আমার নাই বাট অন্যের আছে, তো এই সিজিপি চিন্তাও করা যাবে না। ব্রাইট অথবা ঘুষ, অনেকে চিন্তা করে যে আমি ঘুষ দেবো বা সরকারি জবগুলো পাবো বা প্রাইভেট জবগুলোর ক্ষেত্রে, এগুলো গভর্নমেন্ট প্রাইভেট সবগুলোর জন্যই আমাকে মনে রাখতে হবে, ভাইবা ভাইবা সেটা প্রাইভেট হোক আর সরকারি হোক। ফার্স্ট কনসেপ্টগুলো আমরা বুঝলাম যে কী কী আমাদের রং কনসেপ্টগুলো আছে। ওকে, এরপরে আমরা দেখি ওয়াই ইউ আর নট গেটিং জব ইন্টারভিউ কল, যে কেন একজন ক্যান্ডিডেট জবের জন্য কল পায় না, কেন পায় না, তো তার কারণগুলো আমরা একটু দেখি। বিডি জবসে দেখবো, আমরা যখন বিডি জবসে আবেদন করি, আমি এখানে বিডি জবস থেকে হাইলাইট করছি এই জন্য কারণ ম্যাক্সিমাম সার্কুলারগুলো আমরা বিডি জবসে খুঁজি, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আছে বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকে। তোমরাও যারা ডিপ্লোমা পাস করছো বা করবা সামনের সেমিস্টারগুলোতে, সবারই সুন্দর একটা বিডি জবসে পোর্টফোলিও থাকা দরকার আছে, বায়োডাটা যেটা বলা হয়। তো বিডি জবসে ক্লিক হেয়ার সিভি সাবমিশন, আমি এই ক্লিক হেয়ার করতে থেকে আসে আমরা প্রথম পয়েন্টটাই এটা নিয়ে আলোচনা করবো। আমি সবগুলো পয়েন্ট একটু বলে রাখি, তারপর আমরা
স্পেসিফিক করব যে এক একটা এক নাম্বার দুই নাম্বার করে আবার তো বিডিজ অফ সে ক্লিক হ্যাজ সিবি সাবমিশন এটা কেন আসে এটা নিয়ে আলোচনা করব আমি জাস্ট পয়েন্টগুলো কি বলে নাই সিবি ইন এমএস ওয়ার্ড ফরম্যাট এই যে দুই নাম্বার আছে সিবি আমাদের কারিকুলাম বাইটা আছে এটা এমএস মাইক্রোসফট অফিস ফরম্যাটে যদি হয় সেটা আমার একটা প্রবলেম কেন পাচ্ছি না তার মানে এই সমস্যা এগুলো হচ্ছে আমার সমস্যা তো সমস্যাগুলো কি কি হতে পারে সিবিটা যদি মাইক্রোসফট ওয়ার্ডে থাকে সেটা একটা সমস্যা পরে আমরা এটা নিয়ে ডিটেইলস বলবো সিবি রিনেমিং প্রবলেম সিবি নাম অনেক সময় সিবিতে কোনো নাম লেখে না আমি এমডি জাহিদুল ইসলাম আমার সিবিতে কোনো নাম নাই শুধু লেখা আছে সিবি ওই সিবিটা একজন কোম্পানির মালিক বা একজন এইচআর অ্যাডমিন কখনো শুধু নাম ধরে শুধু সিবি লেখা দেখে কখনোই যাচাই করতে পারবে না যে এটা জাহিদের সিবি বা এটা অমুকের সিবি তো এই জন্য রিনেমিংটা খুবই খেয়াল করে করতে হবে আমরা এখানে ডিটেলস আসতেছি লেট সিবি অনেক সময় এই লেট সিবি সিবিগুলো আছে এখানে এটা কি কভার লেটার মেল বডি মেল সাবজেক্ট কভার লেটার নাই কোনো একটা মেল করলাম মেইলে কোনো বডি কিছু লেখা নাই মেইলে সাবজেক্ট নাই তো এটা নট অ্যাকসেপ্টেবল এই সমস্ত মেইল দেখার সাথে সাথে সে রিজেক্ট তাকে তো তাকে কল করবেই না এবং সে কোনোভাবেই শর্ট লিস্টে থাকবে না আউট অফ টাউন ক্যান্ডিডেট যারা শহরের বাইরে থাকে তাদের জন্য কিছু সমস্যা থাকে তাদেরকে চিন্তা করে এত দূর থেকে এসে জব করবে তো ওর জন্য হয়তো বার্ডেন হয়ে যাবে তো সে তাকে না ডাকলেও হয় এই জন্য কাছাকাছি যে জবগুলো সার্কুলার দেয় সেগুলোতে আবেদন করাটা বেশি ভালো তো এই হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া তো আমরা এগুলো একটু ডিটেলসে যাবো এখন প্রথমে আমরা বললাম যে ক্লিকার সেই ক্লিকার আমরা এখানে একটা যে বিডিজফের ফরম্যাট নিয়ে আসছি সবাই যারা চাকরির জন্য আবেদন করবে বিডিজফ থেকে সবাই এরকম থাকবে যে রিড বিফোর অ্যাপ্লাই তো রিড বিফোর অ্যাপ্লাইতে আছে যে অল ক্যান্ডিডেট সেন্ড ইয়োর আপডেট সিবি টু দ্য ফলোয়িং ইমেল অ্যাড্রেস এই যে সুন্দর করে লেখা আছে যে সমস্ত ক্যান্ডিডেটকে তার একটা আপডেট সিবি পাঠাই দেবে ফলোয়িং ইমেল অ্যাড্রেস একটা ইমেল অ্যাড্রেস দিবে অর প্লিজ সেন্ড হার্ড কপি টু দ্য ফলোয়িং অ্যাড্রেস এই একটা অ্যাড্রেস দেওয়া আছে আমি এখানে এটা হচ্ছে জামতলা মোড় ইস্ট শেওড়াপাড়া কাপড়ি তো এটা বেসিক্যালি রিলায়েন্স হাইটেক লিমিটেড এই রিলায়েন্স হাইটেক লিমিটেডের একটা সার্কুলার ছিল আমি ওখান থেকে নেওয়া সার্কুলারটা অনেক আগের ডেডলাইন যেহেতু 31 অক্টোবর 2017 তো আমাকে খেয়াল করতে হবে ডেডলাইনের আগেই অ্যাপ্লাই করতে হবে তো আমি যেটা বললাম যে আমাকে তারা চাচ্ছে যে সিবিটা মেইল করতে তো সেই মেইল করাটা শিখবো আমরা কীভাবে মেইল করতে হয় অথবা সবচেয়ে ভালো হয় হার্ড কপি পাঠাইতে সেন্ড হার্ড কপি যদি পসিবল হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা গিয়ে একটা খামে করে সবগুলো কাগজের ফটোকপি করে তারপর হার্ড কপি বলে সেটাকে সেটা তাদের ঠিকানা পাঠালে সবচেয়ে বেটার হয় যদি সেটা পসিবল না হয় তাহলে আমি ইমেল করব ফার্স্ট প্রায়োরিটি আমার ইমেলটা কারণ অনেকে ইমেলে অ্যাকসেপ্ট করে তো ইমেল করার সময় আমাকে খেয়াল করতে হবে আমি কোন প্রসেসে ইমেল করতেছি এই ইমেল করার মধ্যেই অনেক সিবি বাতিল হয়ে যায় কারণ ইমেলের ফরম্যাট দেখে অনেকে বলতে পারে যে ছেলেটা কোয়ালিটিফুল না আর ইমেলিংটা ভালো না তো এই জন্য ইমেল করাটা অবশ্যই বুঝতে হবে তারপর কি আছে এই যে সেন্ড ইউর সিবি টু সেই ইমেল অ্যাড্রেসটা আছে অথবা সিবি ফ্রম দ্য বিডিজ অফ অ্যাকাউন্ট সরাসরি বিডিজ অফ অ্যাকাউন্ট থেকেও সেন্ড করা যায় এই যে ক্লিক হেয়ার আছে এই ক্লিক হেয়ারে যদি ক্লিক করি তাহলে আমার যে বিডিজ অফ অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্ট থেকে সরাসরি কি করা যাবে সেন্ড করা যাবে আমি একটু ব্যাকে গিয়ে দেখাইতে পারি চাইলে ক্লিক হেয়ার আমরা একটা সিবি দেখাই যদি কি হয় আচ্ছা সমস্যা নাই এই ক্লিক হেয়ারে ক্লিক করলে কি হবে সরাসরি স্প্যামে চলে যায় কোম্পানির মেইলে তো তখন ওটা অলরেডি কি হয় রিজেক্টেড ওইটা অ্যাকসেপ্ট হয় না তো এই জন্য চেষ্টা করবো সবাই মেইলে সিবি পাঠাবো ফার্স্ট কথা কনসেপ্ট মেইলে পাঠাবো এবং যদি পসিবল হয় হার্ড কপি হার্ড কপিতে একটু খরচ বেশি ফটোকপি করতে হবে সিবি প্রিন্ট করতে হবে তো এটার থেকে মেইল করাটাও যায় তবে মেইল করার কিছু প্রসেস আছে যে কীভাবে আমি একটা সিবি মেইল করলে সেখান থেকে কল করবো তো পরের স্লাইডে আমরা যাই এই যে একটু দেখাই যে কারা মেইল করছে এখানে আমি একটা মেইলের ইনবক্সটা নিয়ে আসছি যে দেখো সাইফুল ইসলাম নামে একজন মেইল করছে একটা কোম্পানির কাছে সে কীভাবে মেইল করছে শুধু সিবি লিখছে শুধু সিবি এই সিবি দিয়ে এ সাইফুল ইসলাম
এখানে যদি লেখা থাকতো যে সিবি অফ, এটা কি লেখছে? এটা হচ্ছে তার সাবজেক্ট, তার সাবজেক্টের নাম রয়েছে শুধু সিবি, হইলো কিছু, সে কোন পোস্টে আবেদন করছে সেটা যদি উল্লেখ না করে। এই লোকটা জাকারিয়া মাসুদ, এ কি করছে? এখানে 83টা আছে, এই 83 কারা? এটা হচ্ছে যারা ক্লিক হেয়ারে আবেদন করছে, এই যে শুধু ক্লিক হেয়ার, যারা ক্লিক হেয়ারে ক্লিক করে শর্টকাট 2 মিনিটের মধ্যে সেন্ড করে দিচ্ছে, এই সমস্ত লোকের সিবি গুলো এইভাবে জমা হয়ে যায়। তো এই 83টা লোক এভাবে সিবি পাঠাইছে, তাদের সিবি প্রথম বলেই বোল্ড, প্রথম বলেই বাদ, এদেরকে বাদ দাও, এদের লিস্টেড করা যাবে না। কিছু কিছু আছে রামকৃষ্ণ পাল, লেখছে কি শুধু সিবি, হবে না, ফরওয়ার্ড করে দিয়েছে, হবে না। এরকম যদি তন্ময় কুমার কিছুটা ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে সে অ্যাপ্লাই করছে, তার টেকনোলজি ছিল সিভিল, সে এখান থেকে অ্যাপ্লিকেশন করছে। বাট এরপরে আমরা দেখবো যে মেইলিং প্রসেসটা কি, এটা হলো সিভি যে পাঠাবে তার সিভিতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এটা তো সেই পদের নাম, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইলেকট্রিশিয়ান হইতে পারে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার। এটা খেয়াল করবো যে আমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছি, সে সাবজেক্টটা অবশ্যই মেইলে উল্লেখ করতে হবে। ফার্স্ট কনসেপ্ট শেষ, এরপরে আসি পরের স্লাইডে। তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও। তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও। আমি আর একটা দেখাচ্ছি, কি স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যায়, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে। লোডিং হচ্ছে, তারপরে বিডিজব থেকে সরাসরি বিডিজব থেকে কিভাবে আবেদন করতে হয় আজকে সেটা একটু দেখাবো। এই যে এই আমি একটা ইমেজ ফাইল ওপেন করেছি, এটা দেখা যায় সবাই, দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। ওকে আমি একটু জুম করি। আচ্ছা না স্যার, এটা মনে হয় হ্যাং মেরে বসে আছে, আপনার ওই যে জব সিক্রেটস ওই পেজটাই চলে আসে, মানে ওটাই রয়ে গেছে। আমি তাহলে কি অ্যাড করে নিই, তাহলে সুবিধা হবে, তাহলে একটা বাড়াই।
অনলাইনে কাজ তো হয়, তার জন্য একটু স্লো হয় অনেক সময়। ইটস ওকে স্যার, সমস্যা নেই। এবার কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। এই যে সিভি রিনেমিং, এরকম একটা অপশন দেখা যাচ্ছে পাশে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আপনার কার্সেলও নড়তেছে, ওটাও দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি যে কিভাবে মানুষ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সিভি পাঠায় একটা কোম্পানির কাছে। আবদুল্লাহ আল তাসনিম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পিডিএফ। সে পিডিএফ করছে, ঠিক আছে, এবং আবদুল্লাহ আল তাসনিম লিখছে এম। তো একটা সিভি আসলে কেমন হওয়া উচিত? অরিজিনাল ফরম্যাটটা এখানে আছে কিনা? খুব ভালো সেখানে দেখতেছি না, কারোটাই অতটা অ্যাকসেপ্টেড না। হওয়ার কথা ছিল এরকম, সিভি অফ এমডি বা সিভি অফ আবদুল্লাহ আল তাসনিম অথবা সিভি অফ অলক। কিন্তু সে কি করছে, অলক সিভি পিডিএফ হবে না। এটা প্রত্যেকটা ফাইল পিডিএফ হইতে হবে। এই যে ডকুমেন্টস মানে ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল এগুলো অ্যাকসেপ্টেড না। ওয়ার্ড ফাইল যখন যে কোনো একটা পিসিতে ওপেন করা হয়, ওই সেলে যে ফরম্যাটে টাইপ করছে, অন্য পিসিতে সেই ফরম্যাট নাও থাকতে পারে, তখন ওটা ভেঙে যায়। এর জন্য প্রত্যেকটা সিভি মাস্ট বি পিডিএফ ফরম্যাটে দিতে হবে পাঠায়। এটা গেল প্রথম কনসেপ্ট। তারপরে তার একটা নাম থাকতে হবে, যে সিভি অফ অমুক, কার সিভিতে সেটা তো আইডেন্টিফাই করা থাকে, অমিত ঘোষ, এরকম করে। এটা একটা বিষয়। আগে সিলেক্ট করতে যাবেন, হ্যাঁ, তো যে বলছিলাম, তো এরকম করে আমরা প্রথমে যে সিভিটা পাঠাবো, সেই সিভিটা পাঠালে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, সেই কোন পোস্টে আবেদন করছি সেটা অবশ্যই উল্লেখ করা থাকবে। গেল একটা বিষয়, নো কভার লেটার। কি করে, অনেকেই কোনো কভার লেটার লেখে না, কভার লেটার লিখতে হবে। অনেকে কভার লেটারের ফরম্যাট জানে না। যদি কারো কভার লেটারের ফরম্যাট না জানা থাকে বা না থাকে, সেক্ষেত্রে আমি চাইলে এটা সেন্ড করে দিতে পারবো তোমাদের কারো লিঙ্কে, সমস্যা নাই, আমার কাছে আছে। নো মেল বডি, মেল ইমেলিং করছি সেই বডিতে কোনো কিছু লেখা নাই, সাবজেক্ট। এই প্রবলেমগুলো যদি হয়, সে প্রথম দেখাতে সে রিজেক্টে, তাকে আর কল করা হবে না, কারণ এতটুকু কষ্ট যে করতে পারবে না, সে তো চাকরিতে সাসপেন্ড করতে পারবে না। তো এই জন্য একটা সিভি সেন্ড করার সময় আমরা মেইলিংটা কীভাবে করবো, সে বিষয়টা হচ্ছে, প্রথমে আমি যে ইমেল অ্যাড্রেসটা আমরা যে দেখাইলাম একটু আগে, যে এই যে এরকম একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেলে যখন আমরা সেন্ড করব, সেই ইমেল সেন্ড করার সময় খেয়াল করতে হবে যে সাবজেক্ট থাকবে, আমি কোন পোস্টে আবেদন করছি সেটা। তারপরে আমরা একটু সরাসরি ইমেলে গেলে ভালো হইবে, আমি এটা দেখাই আমরা, পরে আমরা ইমেলিংটা আবার দেখাবো সরাসরি ইমেল কিভাবে করতে হয় এবং উইডিও জবসে আবেদন করা যায় কিভাবে। তো আমি একটু আগে স্লাইডের গুলো শেষ করব। তো তারপরে কি হয়েছে, বিফোর ভাইবা নাইট, ভাইবা দেওয়ার পূর্বে আমরা কি করতে পারি, রিড দ্য জব সার্কুলার অ্যাগেইন অ্যাট লিস্ট 3 থেকে 4 টাইমস। আমাকে যদি কোথাও থেকে কল করা হয়, তাহলে আমি তাদের সার্কুলারটা 3 থেকে 4 বার পড়বো, সেখানে কি কি রিকোয়ারমেন্টস আছে, তো তারা কি কি কাজ জানতে চাইছে সেগুলো আমরা অবশ্যই খেয়াল করবো। কোম্পানি ওয়েবসাইট রিভিউ, আমরা এগুলো নিয়ে আগেও আলোচনা করছি, অবশ্যই কোম্পানি ওয়েবসাইট করতে হবে। অ্যাবাউট আসের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, অ্যাবাউট আসের ভিতরে। পোর্টফোলিও, লার্ন সামথিং রিলেটেড টু কোম্পানি, ওই কোম্পানি রিলেটেড কিছু জ্ঞান অর্জন করা আমাদের দরকার আছে। মাস্টার নলেজ, এই যে মাস্টার নলেজ, এখানে প্রত্যেকটা সময় লেখা থাকে এডিশনাল রিকোয়ারমেন্টস, 20 থেকে 40 বছর বয়স হইতে হবে, অনলি মেইল আর অ্যালাউ, যারা মেইল তারা তো শুধু মেইল অ্যাপ্লাই করবে, ফিমেলরা সেখানে কোনো অ্যাপ্লাই বলেও না করে। তারপরে ফিমেলের জায়গায় আবার মেইলটা অনেকে অ্যাপ্লাই করে বসে, কারণ ফিমেলের সময় যোগ্যতা কম চায়। ওইখানে ছেলেরা মনে করে কি, এই এত কিছু খেয়াল না করে সরাসরি সিভি পাঠায় যায়, তখন সেটা হয় একটা বোকামের মতো। তো মাস্ট হ্যাভ নলেজ ইন অটো ক্যাড, এখানে এরকম উল্লেখ করে দেয়, যদি অটো ক্যাডের এক্সপিরিয়েন্স চায়, তাহলে আমাকে সেই এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে কেবল সেখানে আবেদন করবে, অথবা আমি ওই সম্পর্কে ভালো মোটামুটি জানি,
তো এই সমস্ত ক্রাইটেরিয়া যদি ম্যাচিং হয় তাহলে আমি একটা সিভিতে আবেদন করতে পারবো একটা চাকরির মানে বিষয় সার্কুলারে। তো এটা খেয়াল করতে হবে, কারণ এইটা যদি জিজ্ঞাসা করে আপনি অটোমেটিক কার্ড সম্পর্কে জানেন অথচ আপনি ভাইবারে চলে আসছেন বা আপনি আবেদন করছেন, তো এই যাতে আমাদের সেখানে গিয়ে বিভিন্ন লজ্জিত না হইতে হয়। তো এই জন্য যার যার ক্যাটাগরি যেমন সিভিল থাকলে তাদের অটোমেটিক জানাটা ম্যান্ডেটরি, তো সেটা খেয়াল করতে হবে। এরকম পোস্ট ওয়াইজ অনেক সময় আমি আমার লাগতেছে না তা শিখতেছি না, বাট ক্ষেত্র বিশেষে আমার লাগবে তাই শিখতে হবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো সবাই ভাই বোন আইটি করবে। তারপরে পরের স্যালারি কি আছে, জব কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেনগুলো থাকতে পারে, এখানে থিসিস বলা হয়েছে, এটা মূলত বিএসসি জব হোল্ডারদের জন্য ওভাবে তৈরি করা, কারণ যাদের থিসিস থাকে ডিপ্লোমা তো ওরকম করে থিসিস থাকে না, হয়তো সেমিস্টার শেষে একটা অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট জমা দিতে হয় প্রজেক্ট রিপোর্ট সেটা। তো টেল মি এ লিটল অ্যাবাউট ইয়োর সেলফ, তো এরকম কোয়েশ্চেন থাকতে পারে, অবশ্যই ইয়োর সেলফ সম্পর্কে আমরা জানবো। এক্সপেক্টেড স্যালারি বলতে পারে যে আমি কত টাকা স্যালারি সেখানে স্যালারি পাচ্ছি। তো স্যালারির বিষয়টা হয়েছে এরকম কোম্পানির লিমিট বুঝে, আমি এমন কিছু বলবো না যাতে আমি ওভার এক্সারসাইজ করি, আবার এমনটাও চাইবো না যাতে আমাকে অনেক ছোট মনে করা হয়। তো এটা ভেরিয়েশন এভাবে থাকবে যাতে আমি নিজেকে নিজে ছোট না করি, আবার নিজেকে থেকে আমি বেশি বাড়াই না বলি। তো এই কনসেপ্টে খেয়াল থাকবে যাতে আমি ওখান থেকে একটা লেভেল হয়, অর্থাৎ আমি একটু বলি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ বলো একজনে বলো কি বলতে চাচ্ছো। আর স্যালারি অনেক সময় তো সার্কুলারে দিয়ে দেয় যে এই জবের জন্য আমার এত স্যালারি থাকবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম জবে স্যালারি দিয়ে দেয়, সবগুলো তো দেয় না, কিছু কিছু গুলোতে আইডেন্টিফাই করে দেয় যে ডিপ্লোমাদের জন্য 10 থেকে 12 হাজার বা 15 হাজার 18 হাজার এরকম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তারা যেটা রেঞ্জ দিয়েছে ওটা তো বাইরে তারা যাবে না, কারণ তারা তো ঘোষণা দিয়ে দিতে চায়। কিছু কিছু বিষয় আছে নেগোশিয়েবল, মানে তোমার সাথে তারা কনভারসেশনের মাধ্যমে তারা এখানে করতে পারবে। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্যালারি নিয়ে তাদের সাথে বসতে পারি যে ঠিক আছে আমি, তো ওই বিষয়গুলোতে দেখা যায় কি যদি তারা বলে আপনার কত হলে আপনাদের জন্য এই কাজটা আপনি করতে পারবেন বা কিছু, সেক্ষেত্রে আমি চাইতে পারি। তো এক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য যে বিষয়টা হয়, যাদের একবারে এক্সপিরিয়েন্স নাই যারা একবার ফ্রেশ, তারা যদি কি বলা হয় বললাম যে কোম্পানির ই অনুযায়ী আমি গ্রুপ অফ কোম্পানিতে গেলাম নাকি কোম্পানির ধরন অনুযায়ী আমি স্যালারিটা চাইতে পারি, তো সেক্ষেত্রে 10,000 দিয়ে শুরু হইতে পারে আর হাইয়েস্ট হইতে পারে এমনও হয় 20,000-25,000 চলে আসতে পারে। তো সেটা কোম্পানির লেভেল ওয়াইজ আশা করি বুঝে যাচ্ছে। তো এটা কোম্পানিতে ঢুকতে গেলে বা একটা প্রতিষ্ঠানে গেলে তার ধরন তার অন্যান্য বাইরের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো যে আসলে তাদের ইগুলো কেমন বা কি ধরনের কতগুলো লোক ভাইবাদেরতে আসছে, তাদের থেকে আমার কোয়ালিটিতে কি কেমন মনে হয়। তো ওইভাবে আমরা একটা স্যালারি মানে গেস করে বলে আসতে হবে। গেল একটা, হোয়াট আর ইউর বিগেস্ট উইকনেস, এই বিষয়টা এর আগেও একবার আলোচনা করা হয়েছে যে একজনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়, সে বড় দুর্বলতা মানুষের থাকতেই পারে, সে দুর্বলতা হয়েছে সে অনেক সময় কী বলা হয় কোন দিকে, কারো একজনের দুর্বলতা বলো তো কার কোথায় বেশি দুর্বলতা আছে, কেউ আছে ভালো মানে কী করতে পারে না ম্যান ম্যানেজমেন্ট যে সেটা করতে পারে না, এটা তার দুর্বলতা হইতে পারে। সবার সাথে যে কো রিলেশন মানে কারো আছে যে মানুষের সাথে ক্লায়েন্টের সাথে যে কীভাবে বন্ডিং তৈরি করবে সেটা সে ভালো পারে না, তো এরকম একটা বিগেস্ট উইকনেস আরও অনেক রকম হইতে পারে। আর একটা হচ্ছে হোয়াট আর ইউর বিগেস্ট স্ট্রেংথ, সবচেয়ে কোন বিষয়টাতে অনেক মানে এক্সপার্ট বা দক্ষ, এরকম একটা বিষয় এগুলো জিজ্ঞাসা করতে পারে। এখানে আমি একটু বলি দুর্বলতা কোনটা বলবো, দুর্বলতা আমার নেগেটিভটা বলবো না, দুর্বলতা বলবো এটাই যে আমি সহজেই মানে সবাইকে হেল্প করি, এটা একটা দুর্বলতা হইতে পারে, বুঝা যাচ্ছে যে আমাকে আমি কোনো কোনো সময় আই ক্যান নট সে নো মানে এনি পার্সন, আমি কোনো ব্যক্তিকে না বলতে পারি না, আমাকে একটা কাজ দিলো হ্যাঁ আমি ঠিক আছে সময় হলো কাজটা করে দিচ্ছি, মানে এমনভাবে এটা বলতে হবে যেটা আমার একবারে নিজেকে ক্রিটিসাইজ নিজে যেন না করি, এমন কিছু বলা লাগবে যাতে ওইটা পজিটিভলি বোঝায়, বাট এটা আমার উচিত। আমি মনে করি যে আমি কোনো কাজ দিলে সেটা আমি কাউকে না করতে পারি না, সেটা যেই হোক এটা আমার দুর্বলতা, বুঝতে পারছে
মানে স্যার ভাব বজায় রেখার দুর্বলতা বলতে হবে এই তো। হ্যাঁ হ্যাঁ এরকমই যে সিম্পিথিটা বেশি বলতে হবে, সিম্পিথিটা বেশি আমার মনের মধ্যে এটাই বলতে হবে, এটা তো একটা দুর্বলতা। অনেক সময় কাঠখোট্টা টাইপের থাকতে হয় কিন্তু বেশি সিম্পিথি থাকলে ভালো না। তো যাই হোক এরকম কিছু একটা বলা যেতেই পারে। আর যদি হয় আর একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে যারা সবাই নেট চালায় সবসময়, তো এই লাইনটা টাইপ করলেও হবে যে হোয়াট আর ইউর বিগেস্ট উইকনেস ইন এভরি জব। যদি মনে হয় যে না আমি আর একটু নেটে দেখবো, সেক্ষেত্রে এই লাইন সার্চ দিলেও গুগল থেকে অনেক কিছু বের হয়ে আসবে যে উইকনেস গুলো আর কি কি হইতে পারে যেগুলো পজিটিভ বাট এক অর্থে মানে আমার দুর্বলতা এরকম। ঠিক আছে তারপরে আমরা 12 জন ক্যাপ করছি এখন পর্যন্ত। তারপরে হোয়াই শুড উই হায়ার ইউ, এখানে বলতে পারে যে কেন আমরা তোমাকে হায়ার করব আমাদের প্রতিষ্ঠানে। তো এই বিষয়গুলো নিয়েও সুন্দর করে বলতে হবে। হায়ার করার মধ্যে আমাকে হায়ার করতে পারে, আরো 5 জন ছেলে আছে তাদেরকে না নিয়ে কেন আমাকে হায়ার করবে, আমার মধ্যে এক্সট্রা কি কোয়ালিটিটা আছে। তো এই বিষয়গুলো নিজে বুঝতে হবে কি কোয়ালিটি তোমার কাছে থাকলে তোমাকে এই প্রতিষ্ঠান দিতে পারে। এটা নিয়ে গুগলে সার্চ দিলে কিছু পাওয়া যাবে। আর যদি না ঠিক আছে নিজেরা আরো কিছু বলতে হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা আছে যে আমি সব কাজ আমি চেষ্টা করি কোনো কাজ, ওই যে একটু আগে বললাম যে কখনোই কোনো কাজকে আমি না করি না, যে সব কাজই চেষ্টা করি করতে। যদি না পারি সেক্ষেত্রে আমার যে গ্রুপ মেম্বার আছে বা আমার যে আপলাইন আছে তার হেল্প নিয়ে আমি কাজ করতে সময় করি চেষ্টা করি, কখনোই অনীহা করি না এবং সময়টা সময় শেষ করার চেষ্টা করি। তো এইরকম আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা চাইলে নেট থেকে একটু দেখে এগুলো নিয়ে একটু প্যারামিটার গুলো লিখে রাখতে পারি, কারণ এগুলো আমাদের দরকার হয়। ম্যাক্সিমাম কোম্পানি এগুলো জিজ্ঞাসা করে যে হোয়াই শুড উই হায়ার ইউ ফর জব হোল্ডার, যারা চাকরি করে তারা কেন আর একটা জবে আসতেছে, তাদেরকেও এরকম করে কোশ্চেন করতে পারে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ ইউর কারেন্ট জব, তুমি কেন তোমার আগের জবটা ছেড়ে আসতে চাচ্ছ, এখানে সেখানে কি সমস্যা হয়েছে। তো এটা তার একটা সমস্যা হইতে পারে যে অনেক সময় তাকে চ্যাক করছে, সেটা তার প্রবলেম হইতে পারে। ওটা তো বলা যাবে না যে আমাকে কোম্পানি থেকে বের করে দেবে, এটা বলা যাবে না, আমাকে ওইভাবে বলতে হবে যাতে ওখানে আমার রেপুটেশনটা খারাপ না হয় এবং ওই প্রতিষ্ঠানের অপমান না হয়, সেটাও করা যাবে না। আমি এটা কখনোই করবো না যে একটা প্রতিষ্ঠান আমাকে মানে ওই প্রতিষ্ঠানের বেতন ভালো না, ওই প্রতিষ্ঠান আমাকে ভালো করে মূল্য দিতে পারে না, এই জন্য আমি ওটা ছেড়ে আসছি। ওই প্রতিষ্ঠানের সুনামটা তো কথা থাকে এবং আমি এখানে চলে আসতেছি আমার ফিউচার আরো ব্রাইট করার জন্য, আমি সাথে আর একটু বেটার অপরচুনিটি বা এরকম কিছু। তো আশা করি এভাবে বলতে হবে, কারণ আমি যদি একটা পিছনের একটা একজনের দুর্নাম বলি বা ওইখানে একজন লোকের বদনাম করি সেক্ষেত্রে কি হবে, ওই নতুন যে কোম্পানিতে আমি ভাইবার দিতে গেলাম সেও আমাকে জাজ করবে যে এই ছেলেটা তো অন্য একটা কোম্পানির দুর্নাম করে, তাহলে আমাদেরও তো কয়েকদিন পরে পড়বে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি যেখানে যাবো সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। হোয়াট ওয়াজ ইউর স্যালারি ইন ইউর লাস্ট জব, এটা জিজ্ঞাসা করতেই পারে যে প্রিভিয়াস কোম্পানিতে তোমার বেতন কত ছিল। তো ওইভাবে বলতে হবে কারণ ওই বেতনের উপর ডিপেন্ড করে আমি নতুন কোম্পানিতে কত বেতন পাবো। আমি যদি আগে 15,000 জব করে থাকি তাহলে নতুনটাতে আমি 20,000 চাইতেই পারি, আগে যদি 20,000 জব করতে পারি নতুনটাতে 30,000 চাইতেই পারি। তো এরকম কোনো বিষয় যে আমার আগের স্যালারিটা তারা দেখে যে এই ছেলেটা আগে প্রতিষ্ঠানে জব করছে 20,000 টাকা, আমার এখানে তো তাই 8,000-10,000 সে করবে না, তো এই জন্য তার স্যালারিটা তারা জানতে পারে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপর হয়েছে ইন্টারভিউ কেয়ারফুলনেস, আমি কি কি কেয়ারফুল মানে সতর্কতার সহ কি কি বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে চেক মেইল রেগুলারলি, যারা ইমেইলে কোথাও অ্যাপ্লিকেশন করি তাদের মেইলটা রেগুলারলি চেক করা উচিত যে কোনো মেইল আসছে কিনা। অনেকের সময় হয় না যে ফোনে একটা SMS করবে মেইল পাঠায় দেয় যে আপনার অমুক টাইমে ভাইবা পাঠিয়েছে, তো চেক ইউর SMS, আবার SMS-টা দেখতে হয়। অনেকে আছে SMS দেখারই সময় পায় না, মানে এত টিকটক ভিডিও এগুলো দেখতে দেখতে নিজের মোবাইলে যে ব্যালেন্স আসছে কি না বা সেগুলোও দেখে না। তো ভাইবা টাইমিং, টাইমিংটা খুবই ম্যান্ডেটরি, আমার সময়টা কখন সেই সময়টা আমরা দেখবো। ভাইবা অ্যাড্রেস লোকেশন গুগল ম্যাপ, আমাদের এমন দেখতে হবে যে লোকেশনটা কোথায় সেটা সুন্দর করে প্রয়োজনে আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারি যে এখানে কোথায়। নট লাইক কি বলছে, নাও আই অ্যাম এক উত্তরা কোন বাসে উঠবে, এগুলো এরকম বলা যাবে না। টাকা ভাড়া,
কোম্পানিকে ফোন করে বলা যাবে না যে আমি একটা উত্তর আছি, এখান থেকে কোন বাসে উঠবো, টাকা কত টাকা ভাড়া, এগুলো তাকে জিজ্ঞেস করা কোনো দরকার নেই। এগুলো ব্যাড ইমপ্রেশন, নট মেক ফান অন ভাইবার রুম। ভাইবার রুমে কি হাসাহাসি ঠাট্টা এগুলো করা যাবে না। সিসিটিভি দেওয়া, সেখানে এরকম একটা সিসিটিভি আছে, শুধু একটা না অনেকগুলো সিসিটিভি থাকবে। তো এই জন্য ভাইবার রুমে গিয়ে সবার সাথে গাল গল্প অনেক কিছু এগুলো করা যাবে না, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মনিটর করা হয় সব জায়গায়। এবং সেগুলা মানে ভাইবার যেদিন হয় তারপরের দিন ওইগুলো ইভ্যালুয়েট করে যে এই ছেলেটার মুভমেন্টটা দেখেন, কার সাথে কার যোগাযোগ। বেসিক্যালি তারা চায় যে সম্পূর্ণ একা আসবে, একা বের হয়ে যাবে। এই জন্য একসাথে অনেকেই ফ্রেন্ডলি ফ্রেন্ডরা মিলে আসছে একসাথে, তারপর জন্য মিলে ভাইবার দিতে আসছে, তাদেরকে নাও নিতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারা চায় যে এখানে চার পাঁচজন মিলে একটা বন্ধু যার একটা টিম হোক, এই টিম তাদের দরকার নাই, তাহলে তাদের কাজটা কমে যাবে। তো এই জন্য যদি বন্ধু বন্ধু ভাইবাতে যাওয়ার কোথাও, তো সেক্ষেত্রে খেয়াল করতে কেউ কাউরে চিনো না, এমন ভাবে ভাব করতে হবে যাতে একবারে সবাই সবার থেকে আলাদা, যা চেনা জানা সব ভাইবা থেকে বের হইয়া, অফিস রুম থেকে বের হইয়া, ক্লিয়ার আশা করি। কারণ এই বিষয়গুলো আমি দেখেছি পল্টনে ভাইবাতে গিয়ে এরকমই ফেস করছি বিষয়, ঠিক আছে। ওখানে গিয়েও বন্ধু বানানোর কোনো দরকার নাই, বন্ধু সব থাকবে ভাইবা থেকে বের হওয়ার পরে, ক্লিয়ার আশা করি। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো সাথে সাথে, কথা শোনা যায়? তারপরে আমরা আর একটু বলে ফেলে দিলাম ফোন কল। ইফ ইউ ওয়ান্ট না কল এনি ওয়ান, শুড কল উইথ ইন 10 AM to 5 PM, কারণ অফিস আওয়ারে কল করতে হয়। আমি যদি কোনো বিষয় জানতে চাই একান্ত কোনো কোম্পানি বা কোনো কর্তৃপক্ষের কাছে, যে বিষয়ে অবশ্যই 10টা থেকে 5টার মধ্যে ম্যাক্সিমাম 8 PM বলা হয়েছে, তারপরে এটার দরকার নাই। অফিস আওয়ার মধ্যে কল করলে সেটা একটা পজিটিভ অ্যান্সার পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে ম্যাক্সিমাম ডায়াল 2 times at a time, সর্বোচ্চ 2 বার আমি কল করতে পারি, তাকে বিরক্ত করার দরকার নাই কোনো, এগুলো খারাপ, নেভার ডায়াল মোর। তো এই বিষয়টা খেয়াল করতে হবে। লিভ এ মেসেজ, দ্য পার্সন উইল কল ইউ ব্যাক টু ইউ। তারপর যদি না ধরে সে একটা মেসেজ করা যেতে পারে, সে হয়তো ব্যাক করবে। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমি একটা অফিসে গেলাম, আমি অফিসে অ্যাড্রেসটা জানি না, তাকে ফোন করে বললাম যে আপনার অ্যাড্রেসটা কোথায়, একবার দিলাম আবার বুঝি নাই, আবার 2 দিনের কল দিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই, প্রয়োজনে নিজে খুঁজে গুগল থেকে বের করে তারপর দিতে হবে। তো এই কাজগুলো করতে হবে। আর কি আছে আমাদের এখানে, মোটামুটি এইখানেই শেষ। এটা হচ্ছে স্লাইডের কাজ। তারপর আমরা দেখাবো একটু ইমেইল থেকে, তারপরে আর একটু দেখাবো গুগলের বিডি জবসে কীভাবে আবেদন করতে হয়। তো এর মধ্যে এই স্লাইডের মধ্যে আর কারো কোনো মানে বিষয় জানার আছে কিনা? এই স্লাইডের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা দেখি, এটা তো স্লাইড ছিল তাই, বাট আমি যদি অনলাইনে সরাসরি গুগল থেকে দেখাতে পারি তাহলে হয়তো আমি সেই চেষ্টাটা করি একটু শেয়ার দেওয়া যায় কিনা। সাউন্ড হচ্ছে জানি কেন, কারণ স্পিকার অন করা, এবার ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আজকে মোটামুটি কয়জন জয়েন করছে?
যে ভালোই জয়েন করে দেখলাম আমি একটু পিসি থেকে দেখাচ্ছি আমার পিসিতে কিভাবে মূলত আমার এই যে পিসি স্ক্রিন কি দেখা যাচ্ছে না তো স্যার শেয়ার হচ্ছে এখনো দেখা যাচ্ছে না স্যার